তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক উৎখাত করা, এটাই হলো দিন কায়েম। যারা বলে দিন কায়েম মানে হুকুমত কায়েম করা, এটা সম্পূর্ণ কোরআন হাদিসের পরিপন্থী কথা, নবী রাসূলদের মানহাজের সিলেবাসের পরিপন্থী কথা। যারা রাসূলের আনুগত্য বাদ দিয়ে কোন গ্রুপের নেতার বা বুজুর্গের আনুগত্যের কথার দাওয়াত করে, এটা সম্পূর্ণ নবী রাসূলদের দাওয়াতের পরিপন্থী সিলেবাস, এটা গ্রহণযোগ্য না, এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ, উতবা আবু দলিদ এসে বলল, মুহাম্মদ তুমি কি আমাদের রাজা হতে চাও? তো তোমাকে মাল্লাক না, তোমাকে রাজা বানাই দিই। তুমি কি অনেক সম্পদের মালিক হতে চাও? কারণ তোমার জীবন তো গরিব, অনেক কষ্ট, তোমাকে আমাদের ধন সম্পদ দিয়ে তোমার পাহাড় গড়ে দিই। তুমি কি আমাদের কি বলে সুন্দরী বিয়ে করতে চাও কোন মেয়েকে? তাহলে বলো তোমাকে সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দিই, আরবদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ে দিয়ে দেব। তোমার কি কোনো জিন টিন ধরছে? বলো তাহলে ভালো কবিরাজ নিয়ে তোমার চিকিৎসা করে দিই। তোমার কি কোনো রোগ শোক হয়েছে? এই যে আলতু ফালতু কথা বলছো তুমি মুহাম্মদ, নাউজুবিল্লাহ, তাহলে কি সব চিকিৎসা করে দিই? বললেন, না, যদি এক হাতে দাও আফতাব আর এক হাতে যদি এনে দাও মাহতাব, তোমরা যদি যা বলছো এটা তো সম্ভব, যা অসম্ভব, আকাশের সূর্য যদি ডান হাতে এনে দাও আর যদি চন্দ্র বাম হাতে এনে দাও তাও আমি কিছুই চাই না। বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কিছুই চাই না, রাজা হতে চাই না, সম্পদ চাই না, সুন্দরী নারী চাই না। কারণ শয়তানের টোপ কয়টা? তিনটা। শয়তানের টোপ কয়টা? তিনটা, নারী লোভ, অর্থ লোভ আর গদির লোভ। এই তিন লোভ দিয়ে কত দায়ীকে আর ধ্বংস করে দিয়েছে শয়তান। আর এর বলে আমরা দাওয়াতের কাজ করি তিনটি শয়তানের লোভনীয় টোপ দিয়ে। শুধু সাধারণ মানুষকে না, যারা দাওয়াত তবলিগের কাজ করে এদেরকে পিছন দরজা দিয়ে ঠেলে দিয়েছে অন্য পথে। এক নম্বরে কি? নারীর লোভ, আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছিল না দেয় নাই, অর্থের লোভ দিয়েছিল না দেয় নাই, রাজত্বের লোভ, গদির লোভ, চেয়ারের লোভ দিয়েছিল না দেয় নাই। তিনি প্রত্যাখ্যান করেছিলেন না করেন নাই? সব প্রত্যাখ্যান করেছেন। তাহলে দাওয়াতের থাকতে হবে একমাত্র আল্লাহর এই তাওহীদ প্রতিষ্ঠা দিয়ে দাওয়াত শুরু করতে হবে। এরপরে আস্তে 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 আস্তে, ওই যে বলেছিলাম ঘরের উপর আগে ডেকোরেশন না আগে ফাউন্ডেশন? ফাউন্ডেশন তাওহীদ, ডেকোরেশন নিয়ে ব্যস্ত হবে না। আগে ওই যে নৌকার নিচে ফেটে গেছে ওইটা ঠিক করবেন না উপর তালা নিচ তালা? এটা হলো নবী রাসূলদের কি আপনার দাওয়াতের পদ্ধতি।